এই বছরে বাংলাদেশে এখন পর্যন্ত শ্রেষ্ঠ কৌতুক এবং যোগ কোনটা, আমরা যোগ করতে ইয়ার করলে কোনটাকে করবো? গতকাল প্রধানমন্ত্রী একটু আক্ষেপের সুরে বলেছেন যে আমি এত ভালো ভালো নির্বাচন করি, আর দেশে বিদেশে প্রশ্ন করে নির্বাচন ভালো হয় না, সে নাকি ভালো ভালো নির্যাতন নির্বাচন। এটাই হচ্ছে জোক অব দি ইয়ার এই বছরে, এটাই হচ্ছে শ্রেষ্ঠ কৌতুক, তাই না? হাসিনা নির্বাচন করে ভালো নির্বাচন, আবার অনেক ভালো নির্বাচন করে, এই কথা গোড়ায়ও বিশ্বাস করে, গোড়া শুনলেও হাসে, তাই না? আরো আমি আবার বলবো না, আমরা জানি যে গোড়া কখন হাসে। এই হচ্ছে অবস্থা। বন্ধুগণ, আজকে আমানুল্লাহ আমাকে 9 বছর কারাদণ্ড দিয়েছে, তার স্ত্রীকে 3 বছর। আমাদের দেশের বেগম খালেদা জিয়া সম্পূর্ণ বিনা কারণে মিথ্যা একটা মামলায় সাজিয়ে তাকে 10 বছর কারাদণ্ড দিয়েছে, এবং তিনি এখন অত্যন্ত অসুস্থ অবস্থায় হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা হচ্ছে। আমাদের অসংখ্য নেতা কর্মীকে কারাগারে আটক করে রেখেছে। আমাদের স্থায়ী কমিটির সদস্য আমাদের নেতা 70 বছর কারাদণ্ড দিয়েছে। আমাদের ঈশ্বরদী পাবনার নেতাদের 9 জনকে মৃত্যুদণ্ড দিয়েছে। বন্ধুগণ, আর এই কিছুদিন আগে থেকে প্রায় 6-7 মাস হয়ে গেল আপনাদের ঢাকা মহানগরের সদস্য সচিব মজনু, যুবদলের সাবেক সভাপতি নীরব, যুবদলের সাধারণ সম্পাদক মুন্না, মহানগরের দক্ষিণ যুবদলের সদস্য সচিব শাহিন সহ অসংখ্য নেতা কর্মীকে তারা কারাগারে আটক করে। শুধু তাই নয়, নির্বাচনের তারিখ যত ঘনিয়ে আসছে ততই তারা বিভিন্ন অজুহাতে সারা দেশে গণতান্ত্রিক কর্মী যত আছে, বিএনপির যত নেতা কর্মী আছে, তাদের বিরুদ্ধে গায়েবী মামলা দিয়ে তাদেরকে আটক করে রাখছে। জামালপুরের কথা আমি সকালে বলেছি, 30টা গায়েবী মামলা দিয়েছে। গত রাতে আমার জেলা ঠাকুরগাঁও জেলা শহরে পুলিশ অতর্কিতে আমাদের অফিস আক্রমণ করে আমাদের ছাত্র দলের সেক্রেটারিকে, প্রেসিডেন্টকে সেখানে গ্রেপ্তার চেষ্টা করেছিল। পারি রাত্রি 4টার সময় তার বাড়িতে হামলা দিয়েছে। স্বেচ্ছাসেবক দলের প্রেসিডেন্টের বাড়িতে হামলা করেছে। কারণ কি? কারণ একটাই, যে সামনে নির্বাচন, এই নির্বাচন থেকে সমস্ত বিরোধী দলকে দূরে সরিয়ে রাখতে হবে। আন্দোলন নিরপেক্ষ নির্দলীয় সরকারের যে আন্দোলন, সেই আন্দোলনের যেন এই বিরোধী দলের নেতারা অংশ নিতে না পারে, সেই কারণে তাদেরকে আটক করে রাখা। এই যে ঢাকা মহানগরের সদস্যকে আটক করে রেখেছেন, যুবদলের মোল্লাকে, সাহেবকে, অন্যান্য আটক করে রেখেছেন, তাহলে কি আজকে মহানগরের লক্ষ্য হয়েছে? বন্ধুগণ, হয়নি। সারা ঢাকা মহানগরের মানুষের প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা দেখেছি যে লক্ষ লক্ষ মানুষ প্রতিষ্ঠা বার্ষিকীতে, প্রতিটি কর্মসূচিতে, প্রতিটি প্রোগ্রামে, যেখানেই এই সরকারের পর থেকে দাবি উঠেছে, প্রত্যেকটি জায়গায় মানুষ ঝাঁকে ঝাঁকে লাখে লাখে এসেছে একটা মাত্র দাবিতে, সে দাবি হচ্ছে এই সরকারের পদত্যাগ। বন্ধুগণ, এরা জনগণকে প্রতারণা করতে চায়, সব সময় জনগণের উপকার বানিয়ে তাদেরকে বিভিন্ন পথে পরিচালিত করতে চায়। আমার এই যে শ্রমিক ভাইরা, এই যে রিক্সার উপরে দাঁড়িয়ে আছেন, কাজ করে আজকে দাঁড়িয়ে আছেন কেন? একটা মাত্র কারণ, তাদের এখন জীবন চলছে না, চাল কিনতে পারছে না, ডাল কিনতে পারছে না, ছেলে মেয়েদের কাপড় দিতে পারে না, স্কুলে পড়াতে পারে না। দ্রব্যমূল্য এত বেশি বেড়ে গেছে, আজকে বিদ্যুতের দাম বেড়েছে, তেলের দাম বেড়েছে, জ্বালানি তেলের দাম বেড়েছে, এদের সেই দিকে কোনো খেয়াল নেই। ডেঙ্গুতে মানুষ মারা যাচ্ছে, সেই দিকে কোনো খেয়াল নেই। একটা খেয়াল যে করেই হোক ক্ষমতার দিকে থাকতে হবে, এই দেশকে শোষণ করতে হবে, এই দেশের মানুষের পকেট কেটে নিয়ে তাদের পকেট ফাঁড়ি করতে হবে। বন্ধুরা, আজকে আমরা রাস্তায় নেমেছি, রাস্তায় আমরা নিয়ে আমরা লক্ষ্মী যে গত 15 বছর ধরে এই ভয়াবহ ভারতীয় সরকার, ফ্যাসিস্ট সরকার আমাদের সমস্ত অধিকারগুলোকে কেড়ে নিয়ে তারা আজকে নিজেদের ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য গোটা রাষ্ট্র ব্যবস্থাকে আজকে ধ্বংসের দিকে। আপনারা দেখছেন এই নির্বাচনের আগে তারা আবার এই নির্বাচনের আগের মতো করার জন্য কি করেছে, তারা ডিসি এসপি এগুলো সব তাদের মতো করে তারা সাজিয়ে দিচ্ছে, ইভেন্টও সাজাচ্ছে এবং নির্দেশ দিয়ে দিয়েছে যে যেখানে পারো যত পারো বিএনপির বিরুদ্ধে মামলা দাও, মিথ্যা মামলা দাও, তাদেরকে কারাগারে দাও। এখানে আবার অনেক নেতা আছেন যাদের বিরুদ্ধে হত্যা মামলা পরিণত করা হয়, কি কারণে ঠিক না আছেন মামলা, অনেকেই আছেন। বন্ধুগণ, মামলা নেই এরকম বিএনপি নেতা কেউ আছে? তাই মামলাকে ভয় করে চলবে চলবে না, কে মামলা ভয় করে চলবে না। মামলাকে উপেক্ষা করে, পুলিশের সাথে প্রতিবন্ধীদেরকে উপেক্ষা করে, ছাত্রলীগ আওয়ামী লীগ যুবলীগকে অতিক্রম করে আমাদের কাছে জোর বেঁধে রাস্তায় দাঁড়াতে, এদের অপরাধের সীমা নাই। এরা গোটা অর্থনীতিকে লুট করেছে, এই লোকের বর্ণনা দিতে গেলে অনেক সময় লাগবে। এমন কোন জায়গা নেই যে তারা লুট করেনি। ব্যাংকগুলো খালি করে দিয়েছে, বিদ্যুৎ উৎপাদনের নামে বিদ্যুৎ থেকে হাজার হাজার কোটি টাকা চুরি করে পাচার করে দিয়েছে। অন্যদিকে কৃষকেরা এখন বিদ্যুৎ পায় না, তারা সে চালাতে পারছে না। আজকে কৃষকদের জন্য যে সারের দাম অস্বাভাবিক হারে বেড়ে গেছে, তারা সেই সার দিয়ে তাদের ফসল উৎপাদন করতে পারছে না, কিন্তু আবার তাদের ফসলের দাম পাচ্ছে না। বন্ধুগণ, আজকে স্বাস্থ্য ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে, শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে। সামগ্রিকভাবে এই তথাকথিত অনির্বাচিত ফ্যাসিস্ট সরকার এই রাষ্ট্র পরিচালনায় সম্পূর্ণ কাজ করেছে। আমরা তাই খুব পরিষ্কার করে বলেছি, এখন আর অল্প বড় কথা শুনতে চাই, আমরা সরাসরি বলতে চাই যে পদত্যাগ করুন, সংসদকে বিলুপ্ত করে দেন এবং নিরপেক্ষ নির্দলীয় সরকারের হাতে ক্ষমতা দেন। তারা দিতে চায় না। কেন দিতে চায় না? কারণ তারা জানে যে যদি নিরপেক্ষ সরকারের নির্বাচন হয়, যদি জনগণ ভোট দিতে যেতে পারে, তাহলে তারা 10টা আসন পাবে। ভোটাররা রাজ্যে কি করেছে, গতকাল না পরশু বোধহয় গণভবনে স্থানীয় সরকারের নেতাদের একটা মিটিং করেছে। আপনার কমিশনার, চেয়ারম্যান, মেয়র, ডেপুটি মেয়র, এসব পুরো মিলে গোটা বাংলাদেশে মিটিং করে তাদেরকে বলেছে যে ভোট করতে হবে, নির্বাচন হবে, আপনার ভোটারদের অনুপ্রাণিত করবেন ভোট কেন্দ্রে নিয়ে আসা। 2014 সালে ভোট করেছিলেন, দেখা গেল ভোট কেন্দ্রে কোনো লোকই নাই, আপনার কুকুর শুয়ে আছে। মনে আছে আপনাদের? অনেকেই বাচ্চারা করেছিলেন, আমাকে মনে নাই। আমাদের শফিলাল প্রধান তিনি সেদিন করেছিলেন, নির্বাচনের নাম দিয়েছিলেন মনে থাকার কথা, তাই না? আর যদি নির্বাচন করলেন আগের রাতে সব ভোট নিয়ে গেলেন, কথা বলে দিয়ে জানি ঘোষণা করেছিলেন, আর সমস্ত নেতা কর্মীকে আঘাত করে রাখলেন। আজকে বাংলাদেশের অবস্থা কি হয়েছে আমাদের কথা বাদ দেন, আমাদের সংবাদপত্রের কর্মীরা মিডিয়া তো ভয়ে থর থর। কেন? ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট আমেরিকান নাম পাল্টে দিয়ে মানুষকে আরো বোকা বানিয়ে সাইবার সিকিউরিটি অ্যাক্ট করছে, তাই না? বড় লোক একই রকম আছে।